7 wickets. That's highly effective people. Ballaboy Vaisu. Shonivar is a mixed with you, boy. Sure. তোমার শেষ নি বই শনিবার আমার সাবমিট করবে বইয়ের উপরে একটা প্রেজেন্টেশন দিবে কিতাব পড়ছো তোমার শনিবারে ক্লাস হইব ইনশাল্লাহ শনিবারে ক্লাস হইব ইনশাল্লাহ ও শনিবারে হবে তাহলে ও শনিবারে ইনক্লুসিভ অফ বেট আর নেট অ্যামাউন্টের হয় এক্সক্লুসিভ অফ ব্যাট ইনক্লুসিভ অফ ব্যাট এক্সক্লুসিভ অফ ব্যাট ইনক্লুসিভ মানে ব্যাট সহ এক্সক্লুসিভ মানে ব্যাট সারা সো পরীক্ষার কোয়েশ্চন ওরা ঘুরে ফিরে আইতে পারে তুই কেন বুঝি ওরা জানি রাখি মানে আজকেও আর একটা প্র্যাকটিক্যাল জিনিস আমরা দেখবো এটা হলো সেল ইনভয়েস বানানি আমরা জানি যে ওয়ালা একটা কপি ফাটায় ওয়্যার হাউস আর একটা কপি ফাটায় অ্যাকাউন্টস সো সেল অর্ডার লওয়ার লগে লগে অ্যাকাউন্টস একটা কপি আইতো অ্যাকাউন্টসে বুঝে যে আমি একটা অর্ডার পাইছি মানে এগুলো কি কদিন বাদে ইনভয়েস ফাটাই লাগবো বাট লগে লগে ফাটায় না ওয়্যার হাউস বা স্টোরেজ ওলা মাল ডেলিভারি দিলায় ও ডেলিভারি নোটের একটা কপি হে আবার অ্যাকাউন্টসে ফাটায় তখন গিয়ে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে শিওর হয়ে যায় মালটা বুঝিয়ে পাইছি যে মালটা ডেলিভারি দিয়েছি ফলা সেল সেল অর্ডারের কপি পাইয়া বুঝলাম যে অর্ডার গেছে অর্ডার পাইছি মাল যাইব ডেলিভারি নোট হওয়াতে মাল গেছে কি এখন হইল কি অ্যাকাউন্টেন্টের কাম হইল কি বাবা ইনভয়েস বানানি ঠিক আছে যায় একটা কপি যাবে শেয়ার বাজার কাম হইল কি তার ইনভয়েস বানানি ইনভয়েসের কপি একটা কাস্টমারে পাঠানি আর ইনভয়েসটারের ডেবুকও রেকর্ড করা আমরা জানি সেল ইনভয়েস সেল ডেবুকও রেকর্ড হয় সো কাস্টমার লাগে ইনভয়েস বানাইতে হইলে ফলে যে জিনিস করবো কাস্টমার মাস্টার ফাইল ওপেন করবো মাস্টার ফাইলে এখন কাস্টমার নাম তার অ্যাড্রেস তার ডেলিভারি অ্যাড্রেস ইত্যাদি সব তো তাকে আমরা আগে পড়তাম ডিসকাউন্ট রেট টেট এভরিথিং প্রাইস সো ফাইল বা করলে পাইনি সো এটা কি কাস্টমার নাম ইনভয়েস অ্যাড্রেস কাস্টমার অ্যাকাউন্ট কোড টেট ডিসকাউন্ট সেটেলমেন্ট ডিসকাউন্টের রেট ওগুলো লই লই আমরা ইনভয়েসও পুট করি ডেলিভারি নোটের যে কপি আমরা ওয়্যার হাউসে ফাড়াইছিল ওগুলো থেকে আমরা পাই কোন গুডস দেওয়া হয়েছে এগুলোর কোয়ান্টিটি কীতা ওগুলো ঠিক আছে প্রাইস লিস্ট বলি আর একটা জিনিস আছে প্রাইস লিস্ট লই আমরা লইয়া গুডসের প্রাইস পাই কোন দামে কিনছি সরি কোন দামে বেচছি এক গুডসের তো এক দাম সো প্রাইস লিস্ট দেখে আমরা প্রাইস পাই সব ইনফরমেশন আমরা ইনভয়েসও ফালাই ইনভয়েসও দেওয়া বাদে আমরা ঘুরে ক্যালকুলেশন করি করি ইনভয়েসের টোটাল ফিগারটা বা করি এর বাদে অগু সিনিয়র রজনে আমি যদি বানাই আমার সিনিয়র রজনে চেক করবা তুমি যদি বানাও তোমার সিনিয়র রজনে চেক করবা এগুলো হয় আমরা অথরাইজেশন তাই অ্যাপ্রুভাল দিবা যে কোনো ভুল টুল নাই সপ্তাহ কইলে একবার অ্যাপ্রুভ দেওয়া বাদে এর একটা কপি কাস্টমারের দিন বাড়াই দিবে মানে কাস্টমার কাছে তুমি টেকা যাই ভাই আমার কাছে আমার টেকা দাও আরেকটা কপি তুমি ব্যবসাতে রাখি দিবে কারণ কাস্টমার আত্মা কইলো যে আমি আমারটা আড়াই লিছি বা কোনো একটা সমস্যা হইলো তোমার কাছে একটা কপি থাকতো আমি থাকবো ও তোমার কাছে ব্যবসা যে কপি থাকবো ওগুলোকে তুমি সেল দেবো ওগুলো রেকর্ড করবে জানি ইনভয়েস সেল ডেবুকও রেকর্ড এখন ইনভয়েস আমরা কিছু সিল চাপ্পর মারি রেকর্ডিং এর সুবিধা লাগে এগুলা আমরা কই গ্রিড বক্স ওগুলা হলো গ্রিড বক্স বক্স লাগানো
প্রাইস ঠিক আছে নি, কোয়ান্টিটি ঠিক আছে নি, ক্যালকুলেশন ঠিক আছে নি, যেই চেক করলা তখন চেক করার বাদে ঠিক চিহ্ন দিলেন যে ওকে আমি প্রাইস চেক করছি, কোয়ান্টিটি চেক করছি, তার সাইন দিলা ঠিক আছে। এবার দেখে বানাইছো তাই তার সাইন দিলা, কোন ডেটে পোস্টেড হচ্ছে মানে ডেবো কত তোলা হয়েছে সেইগুলো অথরাইজ দিছ। ইনভয়েসটা আবার কিন্তু লেজার টি অ্যাকাউন্টে যাইব, নমিনাল লেজারে কোন অ্যাকাউন্টে যাইব তার কোড, কাস্টমার লেজারে কোন অ্যাকাউন্টে যাইব তার কোড, ওগুলো দেওয়া থাকে। ওরা তিনটা গেট বক্সর দেওয়া আছে তুমি জানার মধ্যে দেখো টি অ্যাকাউন্ট কোড যেটা, আর এই সিলগুলো মারবো আমরা ইনভয়েসের উপরে নট টি অ্যাকাউন্ট। এই তিনটা সিল বা একটা সিল হইতে পারে, আমরা ওকে মারবো ইনভয়েসের উপরে। ক্লিয়ার? তো ক্রেডিট রেট বানানি অলমোস্ট সিমিলার, কাস্টমারের মাল ফেরত দিয়েছেন বা আমি বেশি লেগে দিয়েছি ইনভয়েস সমানই লেগে আমরা ক্রেডিট রেট বানাই। সো ক্রেডিট বানার লাগে আমার সেম কাস্টমার মাস্টার ফাইলিউ ইয়াবার জানো ফেরত আইসে বা ক্রেডিট বানার লাগে কাস্টমার মাস্টার ফাইলিউ লিয়ে ক্রেডিট রেট তার নাম অ্যাড্রেস ট্রেডিস কনসার্টের ডিসকাউন্ট বয়ম কোন গুডস ফাটাইছে গুড রিটার্ন নোট স্টোরে আমার ফাটাইব স্টোরে গুড রিটার্ন নোট ফাটাইব থেকে পাইব আমরা কোন গুডস ফেরত দিছে ওর কোয়ান্টিটি বয়ম প্রাইস বয়ম বয়ে আমরা আবার ক্রেডিট নোট ইনভয়েস বলা বানাইব। ক্রেডিট নোট সেম হলো সিস্টেম পর মান খে চেক করছো মান খে নমিনাল লেদার কোড কি তা কাস্টমার কোড কি তা এভরিথিং সব তো সমান। ক্লিয়ার? এরপর দরকার হইলো কি ইনভয়েস আর ক্রেডিট নোট আমরা রেকর্ড করা, কোন ডেবুক তুলবো ইনভয়েস তুলবো সেল ডেবুক আর ক্রেডিট নোট তুলবো সেল রিটার্ন ডেবুক। ক্লিয়ার? সেল ডেবুক দেখতে গেলে দেখো একটু বেসিক ফলা ডেট থাকবো একটা কলাম যে ডেটে বেচছ তার ডেট লাগবে ইনভয়েস নাম্বার, তুমি তো ইনভয়েস ফাটাই দেয় ইনভয়েস নাম্বারগুলো বইবে ইন একটা জিনিস মাথা ধরা বা ইনভয়েস নাম্বারগুলো সিকোয়েন্সিয়াল হইব এক এক বাজে দুই দুই বাজে তিন তিন বাজে চার হলা যাতে সিকোয়েন্সিয়াল তাহলে যেটা হইব গিয়া কোনো একটা ইনভয়েস মিসিং হইলে তুমি ইজি দিলি ধরে দিতে পারবে। আর তুমি তো ইনভয়েস বানাই দিলে তোমার ইনভয়েস তো সিরিয়ালি নাম্বারও থাকবো তো সমস্যা হইতে। দেন কাস্টমার নেম অ্যাকাউন্ট নাম্বার মানে কাস্টমারে দিবা অনেক কোম্পানি আছে তারা বিভিন্ন প্রোডাক্ট বেছে বিভিন্ন এলাকায় বেছে, তুমি যদি নেট সেল কলাম সবটা তুলে নাও কোনটা প্রোডাক্ট কত বেচলো বা কোন এলাকায় কত বেচলো তুমি বুঝতে পারছো, তখন আমরা অ্যানালাইজ সেল ডেবুক করি। যেমন দেখো ফলাটা ডেট ইনভয়েস নাম্বার আছে কাস্টমার নাম কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার টোটাল ব্যাট অত সমান আগরতলা, কিন্তু এগুলো দেখো প্রোডাক্ট এ প্রোডাক্ট বি প্রোডাক্ট সি দেওয়া আর নিচটা দেখো টাকা সিলেক্ট খুলনা দেওয়া নেট অ্যামাউন্ট প্রোডাক্ট এ বেসলে টোটালও বইলাম ব্যাটও বইলাম আর প্রোডাক্ট এ বইলাম বি সি খালি যাবো নেট অ্যামাউন্ট বই প্রোডাক্ট বি বেসলে তখন বির কলাম বই এ সি খালি রাখবো সি বেসলে সির কলাম বই এ বি খালি রাখবো ডাকাত বেসলে স্টুডেন্ট বইব বেটে বইব ডাকাত সিলেট বেসলে
টোটাল ব্যাট সিলেট টাকা গুলা খালি থাকবো আর কি, আলাদা আলাদা সেল টাকা ব্যাট সব সমান দেখো। ব্যাট একটা গোলাম ঢাকা মানে কি ঢাকা সেল, খুলনা মানে খুলনা সেল, প্রোডাক্ট এ মানে প্রোডাক্ট এ সেল বলো আর কি। এগুলো লিখি নেট অ্যামাউন্ট, প্রোডাক্ট এ কত বেচলাম, ইয়ে কত বেচলাম, ঢাকা কত বেচলাম, খুলনা কত বেচলাম, ক্লিয়ার? গ্রস অ্যামাউন্ট যেটা থাকবে টোটাল অ্যামাউন্ট মানে ব্যাট হয়, ক্লিয়ার? নি তখন যাও সেল রিটার্ন দেবো সেম সপ্তাহ খালি, জাস্ট ডেট ক্রেডিট নোট নাম্বার, আমরা ফলাটা জাস্ট ইনভয়েস নাম্বার সেল দেবো কো, কিন্তু এবো ক্রেডিট নোট নাম্বার, কাস্টমার নাম, কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার, টোটাল অ্যামাউন্ট, ব্যাড অ্যামাউন্ট, নেট অ্যামাউন্ট। সেল দেবো কো নেট অ্যামাউন্ট মানে সেল, আর সেল রিটার্ন দেবো কো নেট অ্যামাউন্ট মানে হলো কি সেল রিটার্ন, ক্লিয়ার? আমরা ডে বুক করবো প্রচুর ইনশাল্লাহ, চিন্তার কিছু নেই। নাহলে পারচেজ ইনভয়েস আর ক্রেডিট নোট যদি রিসিভ করি, সাপ্লায়ারে ইনভয়েস পাঠাইব, আমি ইনভয়েস রিসিভ করবো, আমি যদি ইনভয়েস পাঠাই আমি লেগুই সেলার, আর আমি যদি ইনভয়েস রিসিভ করি তাহলে লেগুই বাইয়ার, বাইয়ার আর ইস্যু করলে সেলার। সেম ক্রেডিট নোট আমি যদি ফাটাই বা ইস্যু করি আমি সেলার মানে সেল রিটার্ন, আর আমি যদি রিসিভ করি আমি বাইয়ার মানে পারচেজ রিটার্ন, ক্লিয়ার? পাঠানি মানে ফাটানি মানে ইস্যু, সেন্ডার ইস্যু এক কথা, ঠিক আছে? ক্লিয়ার নিশ ওভার। এখন আমরা দেখো পারচেজ ইনভয়েস আমরা কার কাছ থেকে রিসিভ করবো, সাপ্লাইয়ার কাছ থেকে। পারচেজ ইনভয়েস কই হইবে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট হইবে, সাপ্লাইয়ারে পাঠাবো। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আর একটা জিনিস আইব গুড রিসিভ নোট, আমার ওয়্যার হাউসে যে বলে সাপ্লাইয়ারে মাল পাঠাইব, ওয়্যার হাউসে গুড রিসিভ নোট আমারে পাঠাইব, আমি বুঝবো যে ওকে মাল আইসে। আবার পারচেজ অর্ডার যে বললাম পারচেজ ডিপার্টমেন্টে সাপ্লাইয়ারে পাঠাইব, ওগুলো একটা কপি অ্যাকাউন্টসও পাঠাইব। সো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পারচেজ ডিপার্টমেন্টে থেকে পারচেজ অর্ডার পাইলে বুঝলাম যে আমার একটা পারচেজ অর্ডার গেছে সাপ্লাইয়ারে গেছে, স্টোরও গেছে থাকি বা ওয়্যার হাউসের গেছে থেকে পাইলে গুড রিসিভ নোট, তখন অ্যাকাউন্টসে বুঝলাম যে মালটা আসছে আমার স্টোরও। আর সাপ্লাইয়ারে গেছে থেকে পাইলে পারচেজ ইনভয়েস, তখন বুঝলাম যে সাপ্লাইয়ারে বিল সার। সো সাপ্লাইয়ার যে বলা বিল চাইব লগে লগে কিন্তু আমরা বিল দিলে তাম না, আমরা ফলা চেক করে দেবো যে মালটা আই পাইছি নি, মালটা ভালো আছে নি, আমি অর্ডার দিছিলাম নি, ওটা চেক করবো আমরা পারচেজ অর্ডার দেন, তোমার গুড ডিসিপ্লিন ওগুলো লগে চেক করবো, প্লাস ইনভয়েস যুগ বিয়োগ ভ্যাট এগুলা ক্যালকুলেশন করা, ঠিক আছে? এগুলা দেবো যদি সপ্তাহ ঠিক থাকে ওলা সিলটা প্রমাণ স্যার, তুমি জানো ভাইবে নাই স্যার, সপ্তাহ যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা কী জানাবো সিলটা প্রমাণ, কারণ পারছি ইনভয়েস আমার বিভিন্ন সাপ্লাইয়ারে পাঠাই, সো কিন্তু কিন্তু সিরিয়াল নাম্বার সেম থাকতো না, সো আমি নিজে সিরিয়াল পালাই এক দুই তিন চার পাঁচ এগুলো আমার সিরিয়াল নাম্বার, সেল ইনভয়েস তো আমি বানাইলাম, সো আমার তো প্রত্যেক পেজ সিরিয়াল দেওয়াও থাকবো, কিন্তু পারচেজ ইনভয়েস তো একজনে একটা ফাটার সিরিয়াল তো যার যার একটা থাকবো, আমার কাছে এত বিভিন্ন সিরিয়াল পাইব, সো আমি প্রত্যেক ইনভয়েসের উপরে লেখবো এক দুই তিন চার ওলা করি আমি আমার সিরিয়াল পালাই, যাতে ওগুলো ডেবুকে তুলতে সুবিধা হয়, ক্লিয়ার? এই নাম্বার দিয়ে তো আমি বুঝতে পারতাম না কোনোটা মিসিং আছে না, এগুলো তো তার নাম্বার আমার নাম্বার, মাল ফেরত দিলাম যে গুগল ক্রেডিট নোট আইসে নি, অ্যামাউন্ট ঠিক আছে নি, ক্যালকুলেশন ঠিক আছে নি, এরপরে ক্রেডিট নোট নাম্বার ফলাই ফলাই যাবো। দেখো দেখো পারছি টেবুক দেখতে গেলাম ডেট বইলাম ইনভয়েস নাম্বার বইলাম, ইনভয়েস কোন নাম্বার বইব আমার যে সিরিয়াল নাম্বার ফলাইলে সাপ্লাইয়ার নাম, এখন তো বাকিতে কিনছি, আগে আসলো সেল দিয়ে বলবো কাস্টমার নাম, এখন এলো সাপ্লাইয়ার নাম, সাপ্লাইয়ার অ্যাকাউন্ট নাম্বার, টোটাল ব্যাট সমান নেট রেন্ট ইলেকট্রিসিটি আদার এক্সপেন্স। পারচেজ কিন্তু আমরা বহুতটা করি, এক্সপেন্স যেগুলো করি এবং তোরা আমরা বই পারচেজ আর কি। সো নেট মানে এলো কি গুডস বা ইনভেন্টরি কিনা, আর বাদ বাকি সপ্তাহ তো যেতে হইব ওগুলো নাম বইব, সো ওটার লাগে তুমি কোয়েশনও দেয় বাকি লাগিতে আছে ইনভেন্টরি, ইনভেন্টরি গুডস স্টক কিনলে আমরা নেটও পাইব, ওই যে মনে আছে কইছিলাম জানালো ইনভেন্টরি গুডস স্টক কিনলে পারচেজ বেসলে সেল
হোল আর কি নেট অ্যামাউন্ট হবে। আর যদি রেন্ট ইলেকট্রিসিটি ওলা নাম আইব এখানে টেলিফোন বিল নাই, তুমি যদি কোশ্চেনে দেখো টেলিফোন বিল তার একটা কলাম করবে টেলিফোন বিল, সান্ড্রি নাই কোশ্চেনে যদি দেখো সান্ড্রি তাহলে একটা কলাম করবে সান্ড্রি এক্সপেন্স হলো আর কি বুঝলি। মাদার বেজে যাও পারচেজ রিটার্ন দেব, ডেট বই বাই ক্রেডিট নোট নাম্বার বই বাই সিরিয়াল সাপ্লাইয়ার নাম অ্যাকাউন্ট নাম্বার টোটাল প্যাড নেট ঠিক আছে ক্রেডিট নোট নাম্বার ইতেন ট্রাই করো পরে আমি দেখে যাবেন एग्जांपल দাও। আচ্ছা ট্রাই করার আগে তোমাদের একটা एग्जांपल দাও আছে ইলাস্ট্রেশন দাও আছে পেজ নাম্বার 28 সেল লেবুক সেল রিটার্ন লেবুক ফিলা উঠতো পার্চে লেবুক পার্চে রিটার্ন লেবুক ওমন দিন সেল দিতে ফিলা তুলে